অসম্পূর্ণের বন্দী সীতাহারে বসে আছে তো? এও তো শশা টাইপ করতে যাচ্ছিল। যজ্ঞ পানে বাঁচিয়ে নিয়েছে, তাই রক্ষে। তা আমার না হয় কাল রাত্রে ফিরতে একটু দেরি। এমন লক্ষ্মী প্রতিমার মতো বড় নিয়ে কেউ সুইসাইড করতে যায়? যায় গো যায়। পা পিছলে যেমন পড়তে যায়, মন পিছলে গেলেও না মরতে যায়। কেন তুমি যাও নি? গেছি, কিন্তু মরা হলো কই? ওই মরা মাছের চোখ নিয়ে বেঁচে থাকা আর কি। তা মুখ দিয়ে আমছি, খাইয়েছিস কিছু? হেলে তো সারাটা শুধু কেঁদে কেঁদে বালিশ ভিজিয়েছে, মাঝরাতে আবার কোমরের যন্ত্রণা, হলো গদের ওপর বিষ ফোড়া। ওড়ার মুখে চোপাটা না নেড়ে ওষুধ দিলেই তো হতো। আমি কিছু আর পড়তে জানি, হয়েছে মাথার যন্ত্রণা আর দেয় দিলুম হাটফাল করার ওষুধ। তারপর তোমার কাছে একদম খিস্তি খাইয়ার যন্ত্রণা মুখে চুপ কর। এই যে মেয়ে, যন্ত্রণা কমুক আর না কমুক ওষুধ পাঠিয়ে দিচ্ছি, খেয়ে নিও। তা হ্যাঁ রে পদ্ম, হারু কাকার রুটি বেলা হলে চারটি রুটি নিয়ে আয় না হেসেল থেকে। যাচ্ছি, ওখানে আবার শশীকলা, সে তো সকালবেলা থেকে শুকনো লঙ্কা ঝজ বড়িয়ে বেড়াচ্ছে, বলে কি না? আর্ধেক কথা শোনা রাগ কাটা, এই হচ্ছে তোর দোষ। হ্যাঁ রে, আমার ঘরে তক্তার নিচে জল ভরা সন্দেশ আছে, দুটো নিয়ে আয় না। দিদি ও পাগিবি, বল কাল বুঝি বড় বোয়াল বড়শিতে বিদে ছিল? বিদবে না আবার, চড়া খেতে চিপায় মুখপুরিতে যাবি? যাচ্ছি। হ্যাঁ রে, তোর নাম কি? পাখি। কি রে তুই? আগে প্রাণী বাঁচি, তারপর শোন কলেজে বোম পড়ছে, ওরা ওরা আমাকে ফেলে ছিঁড়ে ফেলবে। তুই তুই যাবি আমার সঙ্গে? কোথায় জানি না, তবে তবে কলকাতার কোথাও একটা। তুই শোন, কিন্তু বাড়ি ভর্তি লোক, তোকে পেলে যে সবাই ছিঁড়ে খাবে। আর আমার এইদিকে আমার, তবে তুই থাক করে, আমাকে আর দোষ দিতে পারবি না, বেঁচে থাকলে আবার দেখা হবে। মরে গেলে একটা ভালো ছেলে দেখে বিয়ে করিস। বলি হালদার বাড়ির বড় ছেলে গেল না রে পাখি? না 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 কি রে বলি, আমার কি চোখে ছানি পড়েছে যে দেখতে পাবো না? না বলছি তো পিসি, গোপু চাচার ছেলে এসে বলে গেল আজ ধান রুইতে পারবে না। তা পারবে কেন? সব কটাকে তো এটা কচু কাটা করবে, নিজেদের একটা ছেলেকে ভর্তি করানোর জন্য সব আন্দোলন করতে গেছে। আর ওই হালদার বাড়ির বড় ছেলে মুখ পড়া পলাশ, উনি হলেন পালের গোদার। পাখির বাসা ভাঙার শব্দ শুনছিলাম, কথা বলো না পাখিদি, তাহলে আমাদের, তাহলে ও কথাই রইল সবাই। শশী, এই থুতু দিয়ে ছাতু মাখার কাজটা এবার বন্ধ কর।
এখানে মেয়েদের যখন যা খেতে ইচ্ছে করবে আমাকে ফোন করে দিও, আমি যোগুকে দিয়ে পাঠিয়ে দেবো। দেখো তাজখানার কাছে যেন এমন খবর না যায় যে আমি পাখির বাসার আবাসিকদের আত পেটা খাইয়ে খাচিয়ে মারছি। বল। হ্যাঁ বল, আমরা ক্রিকেট খেলবো। রশিদি আম্পায়ার আর আপনি ক্যাপ্টেন। 25,000 চেষ্টা করো না পাখি, আমি কি এখনো দাসা? তাহলে পাকা কে? তাহলে পাকা কথাই রইলে সবাই, তোমরা এখন আসতে পারো। না না পাখি, তুমি থাকো, তুমি যেও না। গলায় তো রেলের চাকার মালা করতে গিয়েছিল, কাটা করতে দিই, তাই তো দিনের বেলায় নাকে নারায়ণী তেল দিয়ে ঘুমোচ্ছ, আর রাতের বেলায় নারায়ণ ছুটি কাকাতুয়া সেজে ঘুরতে পারছ কার দৌলতে? কি জবাব দেবে মোনা ম্যাডাম? কিসের? চোখে তুলসী পাতা আর গায়ে তো ঘি মাখার সময় হয়ে গেল, ওপরে গিয়ে কি জবাব দেবে? ভগবান, সুইসাইড স্কোয়াড থেকে বঙ্গীয় নারীদের উদ্ধার করে আমি তাদের মোনা মাসি হতে চেয়েছি? যাত্রা হচ্ছে রাবিশ। ওই 19 আর 20, কালকে ওঠে আর গোকরো, 20 তো বেশি, বাগে পেলে তোমার 20 দাঁত আমি উপড়ে নেব, তখন 1,000 দাঁতও নেও আর দাঁত গজাবে না, সব ফাঁস করে দেব। তাই বুঝি তা পাখি শ্বাস থাকবে তো পাখির বাচ্চাটা? ম্যাডাম করে থাকো, কোন শিষ্টতা শেখায় তোমার বাবা মা? পাখি শিখতে পারলে না মা, খুব মূল্যবান জিনিসটা কেমন করে সবার সামনে লুকিয়ে রাখা যায় মা? একদিন যেতেই হতো রে, আগে কিংবা পরে। তুমি যাবে না পাখি দি? কি হবে গিয়ে, ওরা তো আমাকে পাটুকু ছুটে দেবে না রে, আমি যে চিনা পরিবারের মুখ পুড়ি কয়েকটু পর দুটো যার, আমার তো আর কিছু জোটার নেই রে। এই আমার স্বর্গ, তোদের নিয়ে আমার বেশ চলে যাচ্ছে রে। আমার যাচ্ছে না, স্বর্গ না ছাই, হেঁটে চলে বেড়াচ্ছে সবাই, কিন্তু একটারও প্রাণ নেই। এটা নাকি রেস্কিউ সেন্টার, পাখির বাসা, খাঁচা, আস্ত একটা পাখির খাঁচা। আমার আমার দম পৌঁছ হয়ে আসছে পাখিদের। চুপ চুপ পাখি চুপ, হাই আমার কাছে আয়। ভয় করে, আমার ভীষণ ভয় করে পাখিদি। তোমাদের মোনা ম্যাডামটা মায়ের আড়ালে আসলে আস্ত একটা মাকড়সা, জালের পর জালে জড়িয়ে নেয়। সেদিন সেদিন আমার এখানটায় এখানে হাতে কি বললো জানো, পাখি তোর প্রতিমানন্ত সত্যিই সার্থক, তোরও হাতে খড়ি দিয়ে দেব, দোয়া আর খাগের কদম। আমি কি করছি বাচ্চা, কথা বুঝি না? না বুঝি, আসলে তোমরা সকলে এক একটা খাঁচা বন্দি পাখি, আর তোমাদের প্রাণ ধোমরা লুকিয়ে আছে ওই মাকড়সাটার লুঠোর মধ্যে। সত্যি জানলেও সব সময় সেটা বলতে নেই রে। বলবো, কাল সকাল হলে সবাই জানবে, খানের দান করা জমিতে শুধু দেহ চাষ হয়,
আর তখন সব ভেঙে খান খান। खान जान देते भी जाने और लेते भी, सच बोल हाँ या ना? इतने कोटा गुली आते हैं खान भाई? झूठ बोली तो तीनों के तीन। छोटी सोनार पर आमर चुनने एकता ही जाते हैं। बाकी दूधों गुली तुम्हें दूजों ने चुनने रेखों खान भाई। क्यों जज्बातों से खेल रही है हाँ? सब बोल। अरे तू गंदी कमों में फंस गई। हैं तुम्हारे शादीर पाखिर बाशा आमी रोज दिने माथा गुजी और रात्रे सेजे गुजे बाबू खुजी। दाओ चलाओ गुली चलाओ। क्या सोचा था? और तू দু নম্বর গুলিটা তুমি মোনার জন্য রেখে দিও খান। এই পাপ পথে রোজগারের ধান্দেবালি হচ্ছে ও। ও যদি বেঁচে থাকে তাহলে তোমার এই পাখির বাসায় একটার পর একটা পাখি জন্মাবে আর ওরা আনন্দে গুলি খেয়ে মরবে। আর তিন নম্বর গুলিটা তুমি তোমার নিজের বুকে গেঁথে নিও, কারণ যে স্বপ্ন নিয়ে তুমি এই বাসা গড়েছিলে সে স্বপ্ন ভেঙে ঘুরিয়ে যাওয়ার যন্ত্রণা সবার মতো বুকের পাটা তোমার নেই। সালি সব ঝুট বলি, পাক নাপাক বানা দি। খান ভাই, খান ভাই তোমার দুটি পায়ে পড়ি। খান ভাই আমার মেয়ে মোনার জিম্মায়, যাকে আমি আজ পর্যন্ত চোখে দেখিনি। আর ভাই পাখি খুশ খুশ সকাল সকাল মাগিটা ওর থেকে বস করে আনলো ওই আতাটাকে। তোকে আমি জিজ্ঞেস করেছি? হ্যাঁ মিস্টার মন্ডল, পাখির বাসার সামনে যে ছেলেটাকে ঘোরাফেরা করতে দেখেছেন তার নামটা জানেন? সে জানলো ভাই, সে তো প্রথমে বলতেই চায় না। সে শেষে আমার আনন্দ হয়েছে, সে বলে দিল। কি পাখি? সে ইন্দু 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 নাম, অবশ্য একটা ভালো নামও আছে, প্রতিমা। ম্যাডাম আপনার নামটা? ছেলেটার নামটা না জানলে তো আমার নামটা সুতো সুজা পলাশ। ম্যাডাম ম্যাডাম আপনার নাম? পাখিদি
মন খারাপ। শরীর খারাপ হবে না, পাখির গায়ে পোকায় কাটলে কি আর পাখি বেশি দিন বাঁচে রে। শরীর পড়লে পরে শ্মশানের শেয়াল কুকুর এসে টেনে ছিঁড়ে খাবে। খা খা মাগিটাকে খা। গা গরম না থাকলে তো শেয়াল কুকুর গুলো শুকেও পয়সা দেবে না রে। ফালতু কথা রাখো, আজ আর বেরিয়ে কাজ নেই, শুয়ে পড়ো। ছেলেটার নাম কি রে? কোন ছেলে? যার সঙ্গে পালাতে গিয়ে বালিতে ধরা পড়ে সুইসাইড করতে গিয়েছিলি। মিথ্যে কথা, বাড়িতে একটা আদবুড়োর সঙ্গে বিয়ে দিতে চেয়েছিল তাই আমাকে আমাকে তুমি মারলে। পলাশ কি ঠিক জানি তো, সত্যিটা জানতে পেরে খুব হিংসে হচ্ছে তাই না? জীবনে তো সুখ পেলে না, তাই কারো সুখ তোমার সহ্য হয় না। কিন্তু জেনে রেখো, এই পাখি কিন্তু একদিন পালাবেই। ওরার আনন্দ তোমাদের জন্য নয়, শুধু দ্বারে বসে বাবু এসো বাবু বসো দেহে মেশো আর টাকা দাও ভণ্ড কোথাকার। মুখপুরি দাঁড়া, যাস না, দাঁড়া। মুখপুরি
এটা রাখ। আজ রাত্রে কোকিলের আওয়াজ পেলে বেরিয়ে পড়বি। পাখি রে, পাপ না করলে পুণ্য যে টানে না রে, তোর পুণ্যই না হয় আমার পাপ ধুয়ে যাক। তুমি পাখির বাসার টানা ছাটা পাখি যে, ওরার উপায় নেই। জানিস না এডমালে বেশি নে যায়। পলাশ জলদি কর, আমি বহুত কম বাকি হ্যায়। ভাই হাজার হোক, পাখির বাসাটাকে ভেঙে দিও। পারে তো তোমার পাখির বাসার পাখিগুলোকে এমন ভাবে জুড়ি খুঁজে দিয়ে আকাশে উঠতে দিও, আর যেন কোনো ডানা ছাটা পাখিকে মরতে না হয়। আগে খতরা হয় তা হয় না খান ভাই, তা হয় না। চল হাট, জিনা হাতে দৌ। সেদিনের সেই লাঠিটা মনে নেই না? খান হাজির মার তাইলে রাখি স্যার। ও কি কইলে না স্যার, এই দেখেন বিশ্বাস করেন, বিশ্বাস করেন এই দেখেন না, ঘাইমা ঘুইমা দিন সাইরা এই আপনার ভ্যাস পাঠাইয়া আমি বাড়ি ফিরতেছি। আইলাম স্যার, তাড়াতাড়ি আসুন না প্লিজ।